কক্সবাজারে এসে যেসব জিনিস মিস করা যাবে না আর কিভাবে কক্সবাজারের এই অদেখা সৌন্দর্য উপভোগ করবেন তা নিয়েই আজকের শর্ট ভিডিও। কক্সবাজারের অদেখা সৌন্দর্য, কক্সবাজারে এসে অনেকেই হয়তো সুগন্ধা বীচ, কলাতলি বীচ অথবা আশেপাশের যে বীচগুলো আছে সেগুলো ঘুরে চলে যান। তবে কক্সবাজারে ঘোরার মতো আসলে আর অনেক কিছুই আছে যেটা আমরা বেশিরভাগই হয়তো ঘোরাফেরা করি না। সো আজকের ভিডিওতে থাকবে কক্সবাজারে আপনারা একদিনের ভিতরে কক্সবাজার যে অদেখা সৌন্দর্য আছে কোথায় কীভাবে ঘুরতে হবে এই সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ট্রান্সপোর্টেশন, একজন অথবা দুজন হলে বাইক অথবা সিএনজি শ্রেয়, বড় গ্রুপ হলে জিপ অথবা কক্সবাজারের যেসব ট্যুরিস্ট গাড়ি আছে সেগুলো। মনে রাখবেন সকাল 9টায় বের হয়ে সন্ধ্যায় ফিরবেন আজকের প্ল্যানে, কারণ এতে করে আপনি সময় বেশি পাবেন উপভোগ করার। ওয়েল, বাইক কোথায় পাবেন? ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোড বরাবর 5 থেকে 10 মিনিট হাঁটলেই বাইক রেন্টে দেয় এমন সারি সারি দোকান পেয়ে যাবেন। বাইক প্রতি ঘন্টা 200 থেকে 250 টাকা, যদি সারাদিনের জন্য নেন সেক্ষেত্রে আরও কমে পাবেন, দামাদামি করে নেবেন। এরপর আসি জিপ অথবা সিএনজি। জিপ সারাদিনের ভাড়া পড়বে 4 থেকে 5 হাজার টাকা এবং সিএনজি 2 থেকে 3 হাজার টাকা, কম বেশ হতে পারে, দামাদামি করে নেবেন কারণ কোনো ফিক্সড ভাড়া এখানে নেই। এবং বলে নেবেন পুরো দিনের জন্য পাটোর টেক পর্যন্ত যাবেন আজকে। এরপর সকালে নাস্তা সেরে মেরিন ড্রাইভ রোড ধরে একপাশে সুদৃশ্য পাহাড়ে, অন্য পাশ চোখ জোড়ানো নীলদরিয়া দেখে দেখে চলে যাবেন। এরই মধ্যে প্রথম স্পটে পৌঁছে যাবেন আপনারা। প্রথমে আপনারা ট্রাই করতে পারেন প্যারাসেলিং। ওয়েল, প্যারাসেলিং মেরিন ড্রাইভে মোট 3টা পয়েন্ট হয়, কিন্তু প্রথমেই ট্রাই করে নেওয়াটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে বেটার হবে। যতদূর আমরা জিজ্ঞেস করে জানছি প্যারাসেলিংয়ে শুধুমাত্র ওরা পার পার্সন গুনতে হবে 2000 টাকা, এরপর আপনি যদি পানিতে পা ছুঁতে চান সেক্ষেত্রে গুনতে হবে 2500 টাকা। এরপর আসি হিমছড়ি। হিমছড়িতে যদিও আমরা সময় কাটাই নাই এবারের ট্যুরে, তবে আমি সাজেস্ট করবো মিনি বান্দরবন না গিয়ে হিমছড়ির পাহাড় থেকে সমুদ্র দেখাটা মোর উর্দি। এরপর আমরা যাচ্ছি রেজুখালে। ওয়েল, রেজুখালে আপনারা পাবেন পূর্বের সবুজ পাহাড় আর পশ্চিমের সমুদ্র দেখে স্বচ্ছ সবুজ পানিতে কায়াকিং করার সুযোগ। এছাড়াও আপনারা রেজুখালের পাশ দিয়ে গোয়ালিয়াতে মিনি বান্দরবনে ঘুরে আসতে পারেন, তবে সেটা আমার কাছে উর্দিত মনে হয় নাই তাই আমরা যাইনি। এখন রেজুখালের কায়াকিং শেষ করে আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে এগুলো আপনারা পাবেন সোনারপাড়া বীচ। আমার কাছে এই বীচটা বেশি ভালো লাগছে, তার কারণ তার প্রথম কারণ হলো ঘন এবং বিস্তৃত ঝাউবন এবং ঝাউবনে হেমকে ঝুলে সাগরের ঢেউয়ের আন্দোলন উপভোগ করায়। সোনারপাড়া বীচটা আসলে অনেক সুন্দর এবং ক্রাউড ফ্রি এলাকা। ইনানির দিকে অগ্রসর হওয়ার আগে এখানে ভালো একটা সময় কাটিয়ে যেতে পারেন। এবার আপনারা চাইলে ইনানির সমুদ্র সৈকতে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, কিন্তু আমরা ক্রাউড এড়াতে গিয়েছিলাম ইনানির সামনের সিপারেল বীচে। ওইখানে সৌন্দর্যটা অন্যরকম ছিল, কর্ণফুলী জাহাজের জেটি ঘাটটা আরও সুন্দর করে দিচ্ছিল সূর্যাস্তের ভাইবটা। যদিও এখন থেকে সেন্ট মার্টিন যতগুলো শিপ ছাড়তেছে সবগুলো এখান থেকে ছাড়বে, কিছুদিনের জন্য হয়তো অফ হয়ে গেছে মিয়ানমার সংকটের কারণে। সো আমরা সিপারেল বীচে গিয়ে কী করলাম? প্রথমেই বিচ বাইক রাইড করলাম। বিচ বাইকের প্যাকেজ ছিল 2টা অপশন, প্যাকেজের 2টা অপশন ছিল, বসতে পারবেন মোট 2 জন। শর্ট রাইড 200 টাকা এবং লং রাইড 500 টাকা চেয়েছিল আমাদের কাছে, দাম দর করলে হয়তো কিছুটা কমবে আশা করি। এরপর আমরা হর্স রাইড করলাম বিচ সাইডে, যদিও একটু আনকমফোর্টেবল লাগতেছিল বাট ইট ওয়াজ ফাইন। সিপারেল বীচ ঘোরাঘুরি শেষ, এবার আমরা চলে এলাম পাটোয়ার টেক সমুদ্র সৈকতে। পাটোয়ার টেক সমুদ্র সৈকত হলো কক্সবাজারের বুকে ছোট্টখাটো একটা সেন্ট মার্টিনের টুকরা, কারণ এখানে প্রচুর প্রবাল দেখা যায় আর এখানে সূর্যাস্ত দেখে শান্তি লাগতেছিল। আচ্ছা, এরপর ছিল, এটাই ছিল মূলত আমাদের ট্যুরের কাহিনী আর এবং আপনাদেরকে যা বলার ছিল সব কিছু। সো এখন আসি ভ্রমণের ক্ষেত্রে আপনাদেরকে কী কী মনে রাখা জরুরি। সো প্রথমে যেটা বলবো, নিজের ব্যাগপত্র নিজের কাছে রাখুন, তারপর পাওয়ার ব্যাংক সাথে রাখবেন, মাস্ট বি। যে কোনো ট্রান্সপোর্টেশনের জন্য দামাদামি করে নেবেন এবং 2-1টা যাচাই বাছাই করে নেবেন। বিচ সাইডে কিছু খেতে হলে অবশ্যই আপনাকে পূর্বে দাম সেট করে নিতে হবে, ট্যুরিস্ট এলাকায় স্বভাবতই দাম একটু বেশি হবে জিনিসের, তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং খাবারের বেলায় ওয়াইজলি অর্ডার দিবেন। কক্সবাজারের হোটেলের বিষয় যদি বলি, বাজেট হোটেলের জন্য কলাতলি ডলফিন মোড় স্কিপ করবেন, সোজা সুগন্ধা পার হয়ে সামনে গিয়ে খোঁজ করবেন, সেখানে বাজেট হোটেল পেয়ে যাবেন আপনারা। সো অটো ভাড়া সবসময় চূড়ান্ত করে উঠবেন, মাস্ট বি, কারণ অটো নিয়ে অনেক হ্যাসেল হয় আমি দেখছি বিভিন্ন জায়গায়, যদি আমাদের সাথে হয় নাই আলহামদুলিল্লাহ কারণ আমাদের বাইক ছিল। সো দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন, আশা করি কিছুটা হলেও উপকার হবে, আর উপকার হলে কী করতে হবে তা তো আপনাদের জানাই আছে। সো ধন্যবাদ সবাইকে। ওয়াসিমদা সরকার সাইনিং আউট, আসসালামু আলাইকুম।